আই হোপ গাইস সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্ল্যাটিনাম শিপ ছিল, তো প্ল্যাটিনাম শিপ কমপ্লিট হয়েছে। তো আজকে বাড়িতে একটা ছোট করে সেলিব্রেশন আছে, তো ডেফিনেটলি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং হ্যাঁ, একটা কথা শেয়ার করি যে আমাদের যে অ্যাব্রড যে প্ল্যাটিনাম ফোরামটা ছিল সেটা অ্যাব্রডে হচ্ছে না, সেটা গোয়াতে হচ্ছে। বাট গোয়াতেও খুব ভালো করে এনজয় করব, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। গোয়াতে কিরকম এনজয় করছি, কি করছি না করছি সব দেখাবো, তো সঙ্গে থাকবেন। এখানে রান্নাটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে। খুব শর্ট ভিডিও করেছি, এখানে সবাই টিম মেম্বার্সরা এসেছিল, এসে ছাদে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে আর কি, কারণ এত ব্যস্ততার মাঝখানে বেশি লং ভিডিও করতে পারিনি। আর এখানে বাড়িতে সবাই এসছে, সবাইকে খেতে দেওয়া হচ্ছে। তো এখানে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছেন, লেবু পরিবেশন করছেন, এবং এখানে সবাইকে খেতে দেওয়া অলরেডি হয়ে গেছে। তো খেতে এখানে এবং ঘরের একটা ইয়েতে বসানো হয়েছিল চেয়ারে, তো ওনার সবাইকে, এটা আমার পিসির শাশুড়ি, আর আমি এখানে মাংস নিয়ে দাঁড়িয়ে আছি। এটা আমার শ্বশুর মশাই। এখানে রান্না হয়েছিল স্যালাড, বাঁধাকপি তরকারি, ডাল, মাটন, ফিশ, আর একটা সবজি হয়েছিল, ভাত, ডাল, বেগুনি, পাঁপড়, এরকমের মিষ্টি, অনেক কিছুই, মোটামুটি একটা বাংলা ট্র্যাডিশনাল রান্না যেরকম হয় সেরকমই হয়েছিল। এখানে আমার আপলাইন অভিদা মাটন সার্ভ করছে আর কি। তো বাড়ির মধ্যেই সবাই টিম মেম্বার্সগুলোকে নিয়ে যেটুকু করা যায়, যেটুকু পসিবল হয় সেটুকুই করা হয়েছে। আর স্বরূপ এখানে আমাকে ডাল দিতে বলছিল, তো এই ক্ষমা করবেন, বেশি কিছু দেখাতে পারিনি, কারণ তার পরের দিন আমাদের গোয়া যাওয়া প্রোগ্রাম ছিল, রাত্রে একটা মিটিং ছিল, তারপরে রেকগনাইজেশন ছিল। তো এখানে আমার রেকগনাইজেশন হয়েছে, তার ফুলটাই আমি জাস্ট দেখাতে পারছি। তো তাড়াহুড়োর মধ্যে সেরকম কিছুই ভিডিও করতে পারিনি, বাট প্রমিস যে নেক্সট বার থেকে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আই হোপ আপনারা পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাই।